হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএলটি টেক অ্যান্ড নার্সিং একাডেমি। তো বন্ধুরা, আবার চলে আসলাম একটি নতুন ভিডিও আপডেট নিয়ে। যে গর্ভকালীন ডায়াবেটিস, মায়েদের কিন্তু গর্ভাবস্থায় ডায়াবেটিস দেখা যেতে পারে, ঠিক আছে? সেটা কিন্তু আগে থেকে না ধরা পড়লেও গর্ভাবস্থা 3 থেকে 4 মাস পরেও কিন্তু ধরা পড়ে। তাহলে জেনে নিই কি এই গর্ভকালীন ডায়াবেটিস। গর্ভকালীন ডায়াবেটিস হলো এমন একটি অবস্থা যেখানে ডায়াবেটিসবিহীন কোনো মহিলা গর্ভাবস্থায় রক্তে উচ্চ মাত্রার শর্করা বিকাশ লাভ করে। গর্ভকালীন ডায়াবেটিসের ফলে সাধারণত কয়েকটি লক্ষণ দেখা যায়, তবে এটি প্রিক্লাম্পসিয়ার, হতাশা এবং সিজারিয়াল বিভাগের ঝুঁকি বাড়ায়। গর্ভকালীন ডায়াবেটিস যুক্ত মায়েদের দুর্বল চিকিৎসা, জন্মগ্রহণকারী শিশুদের খুব বেশি রক্তে শর্করা কম থাকা এবং জন্ডিস হওয়ার ঝুঁকি থাকে, ঠিক আছে? চিকিৎসা না হলে কিন্তু এতে মৃত সন্তানও প্রসব হতে পারে। দীর্ঘমেয়াদী বাচ্চাদের বেশি ওজন হওয়ারও কিন্তু চান্স থাকে। তো প্রথমেই বলে নিই যে গর্ভকালীন ডায়াবেটিসের লক্ষণ কিন্তু সাধারণত কয়েকটি লক্ষণ দেখা যায়, খুব বেশি লক্ষণ দেখা যায় না। রোগের সূত্রপাত কোথা থেকে হয়? সর্বাধিক কিন্তু সাধারণত গর্ভাবস্থার শেষ 3 মাসে কিন্তু এই রোগের সূত্রপাত হতে দেখা যায়। তবে এর কারণ কি? ইনসুলিন প্রতিরোধের সেটিংসে যথেষ্ট ইনসুলিন নেই, তাই কিন্তু এই রকম জেস্টেশনাল ডায়াবেটিস দেখা যায়। তবে ঝুঁকির কারণ বলতে আমরা জানি অতিরিক্ত ওজন, আগে গর্ভকালীন ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, পরিবারের ইতিহাস, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম ইত্যাদি থাকলে কিন্তু ঝুঁকি বাড়ে। রোগ নির্ণয়ের পদ্ধতি আপনি কীভাবে করবেন? রক্ত পরীক্ষা করে। প্রতিরোধ ব্যবস্থা কি? স্বাস্থ্যকর ওজন বজায় রাখা এবং গর্ভাবস্থার আগে অনুশীলন করা। চিকিৎসা কী আছে? ডায়াবেটিসে কিন্তু ডায়েট, অনুশীলন, ইনসুলিন ইনজেকশন ইত্যাদি কিন্তু হতে পারে। সংঘটন হার মানে মিসক্যারেজ, মিসক্যারেজ কিন্তু লেস দেন মানে 6%, আপনার 6% মিসক্যারেজ হতে পারে বা আপনার মৃত সন্তানও কিন্তু প্রসব হতে পারে। তো নারীরা কিন্তু অবশ্যই, তোমরা যারা এখন মা হতে চলছো, অবশ্যই তোমরা গর্ভকালীন ডায়াবেটিসের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। এটা কিন্তু আমাদের চোখে এড়োলে হবে না, ঠিক আছে? নারীদের গর্ভধারণের ক্ষেত্রে ডায়াবেটিসের বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। টাইপ 1 বা টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত নারীরা গর্ভধারণের সময় এবং গর্ভধারণের পর যেমন বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে পারেন, তেমনি যেসব নারীরা ডায়াবেটিস নেই তারাও কিন্তু গর্ভাবস্থায় বিশেষ ধরনের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পর বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর ঝুঁকির সম্মুখীন হতে পারেন। তাই গর্ভে সন্তান আগে থেকেই, আসার আগে থেকেই ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা যেন তৈরি না হয় সেই জন্য প্রস্তুতি নিয়ে রাখা প্রয়োজন। গর্ভধারণের ক্ষেত্রে কিন্তু নারীরা মূলত 2 ধরনের ডায়াবেটিস সংক্রান্ত জটিলতার মধ্যে পড়তে পারেন, যাদের মধ্যে থেকেই ডায়াবেটিস মানে টাইপ 1 বা টাইপ 2 থাকে। এবং যারা হচ্ছে গর্ভকালীন অবস্থায় ডায়াবেটিস মানে জেস্টেশনাল ডায়াবেটিস আক্রান্ত হন, ঠিক আছে? তো 2 ধরনের আমাদের ডায়াবেটিস দেখা যায়। কারোর হয়তো প্রি মানে সন্তান ধারণের আগে থেকে হচ্ছে, এবং কারোর কিন্তু সন্তান গর্ভে আসার পর থেকে কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিসটা হতে পারে। তাই আপনাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে, এবং এরকম কোনো ডায়াবেটিসের লক্ষণ দেখা দিলে বা আপনার যদি ওয়েট গেইন হচ্ছে বেশি করে, রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাচ্ছে বা আপনি ইনসুলিন নেন, তাহলে কিন্তু একটু জেস্টেশনাল ডায়াবেটিসটা চেক করিয়ে নেবেন। অবশ্যই ডক্টর যদি আপনি দেখান ভালো করে, সে তো আপনাকে অবশ্যই জেস্টেশনাল ডায়াবেটিসের পরীক্ষা করার কিন্তু দিয়ে দেবে। তো আপনিও কিন্তু এই ব্যাপারে অনেকটাই সচেতন থাকবেন, নইলে কিন্তু আপনার শিশুর উপর এটা অনেকটাই প্রভাব ফেলতে পারে। এর লক্ষণ কী কী? গর্ভধারণের আগে থেকে কিন্তু যেসব নারীরা টাইপ 1 বা টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত থাকেন, তাদের গর্ভধারণের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে। যেমন কী কী? শিশুর আকৃতি অপেক্ষাকৃত বড় হওয়া, যার ফলে সাধারণের তুলনায় বেশি প্রস্রাব বেদনা অনুভব করতে পারেন আপনি। গর্ভবতী নারীর চোখে মানে ডায়াবেটিস রেটিনোপ্যাথি এবং কিডনিতে ডায়াবেটিক নেপ্রোপ্যাথি জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায়। অর্থাৎ হচ্ছে আমাদের ডায়াবেটিস কিন্তু চোখে এবং আমাদের কিডনিতে অনেকটাভাবে প্রভাব ফেলতে পারে, যার ফলে কিন্তু আমাদের শরীর অনেকটাই ব্যাহত হতে পারে। এবং আমাদের এই যদি জেস্টেশনাল ডায়াবেটিস হয়, তাহলে মেন লক্ষণ হচ্ছে আপনার ঘন ঘন প্রস্রাব জ্বর, আপনার প্রস্রাবের বেগ বেড়ে যাওয়া ইত্যাদি বিভিন্ন কারণও হতে পারে। টাইপ 1 ডায়াবেটিস আক্রান্তদের ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হতে পারে, যার কারণে রক্তে ক্ষতিকর রাসায়নিক কিটোন বডি কিন্তু তৈরি হতে পারে। গর্ভকালীন এই সময় এ ধরনের রোগ তৈরি হতে পারে, অথবা এসব রোগ থাকলে গর্ভকালীন সময়ে তার তীব্রতা বেশি করে বাড়তে পারে।
এবার আমরা কথা বলবো যেভাবে কিন্তু সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারে, আপনার সন্তানের উপর কী কী এফেক্ট পড়বে। তো জেনে নিন যে সন্তান গর্ভে থাকার সময় কিন্তু মায়ের ডায়াবেটিস থাকলে নানাভাবে সন্তানের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আগের তুলনায় অনেকটাভাবে বেড়ে যায়। জন্মগ্রহণের পরপরই কিন্তু স্বাস্থ্যজনিত সমস্যা তৈরি হতে পারে, হৃৎপিণ্ড এবং শ্বাস প্রশ্বাসজনিত সমস্যাও কিন্তু দেখা দিতে পারে, এবং এই ক্ষেত্রেও কিন্তু শিশুদের হচ্ছে জন্ডিসের হওয়ারও কিন্তু অনেকটাই এবং প্রিক্লাম্পসিয়া হওয়ার মতো কিন্তু অনেকটাই রোগ দেখা যায়। ভবিষ্যতে স্থূলাকৃতির দেহ মানে অতিরিক্ত ওজন হওয়ার বা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এছাড়া জন্মের পর থেকে স্নায়ুতন্ত্র এবং হৃৎপিণ্ডের সমস্যার পাশাপাশি আরও কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তো এবার যদি আপনার গর্ভাবস্থায় জেস্টেশনাল ডায়াবেটিস মানে গর্ভকালীন ডায়াবেটিস হয়ে থাকে, তাহলে এবার আমাদের করণীয় হচ্ছে যে ডায়াবেটিস আক্রান্ত নারীর গর্ভধারণের পরিকল্পনার আগে নিশ্চিত করতে হবে যে তার ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। স্বাভাবিক অবস্থায় ডায়াবেটিসের জন্য যেসব ওষুধ গ্রহণ করতে হতো, গর্ভকালীন অবস্থায় ওষুধ গ্রহণের মাত্রা এবং ওষুধের ধরন পরিবর্তিত হয় বলে জানান বিশেষজ্ঞরা। টাইপ 2 ডায়াবেটিসের রোগী গর্ভধারণ করলে সাধারণভাবে খাওয়া যায় এমন হাইপোগ্লাইসেমিক এজেন্ট, রক্তে শর্করা পরিমাণ বাড়ানোর ওষুধ বন্ধ করতে হবে এবং উচ্চ রক্তচাপের ওষুধও কিন্তু পরিবর্তন করতে হবে। গর্ভকালীন অবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা কিন্তু অত্যন্তভাবে জরুরি। গর্ভকালীন অবস্থায় খালি পেটে রক্তে গ্লুকোজের মাত্রা 4.5 মিলিমোল বা লিটার থেকে 5 বা সর্বোচ্চ 5.5 মিলিলিটার বা লিটার হতে পারে, আর খাওয়ার 2 ঘন্টা পরে কিন্তু ওই মাত্রা 5 থেকে 6 মিলিমোল বা লিটার হতে পারে। এছাড়া কিন্তু বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সরকারি ওয়েবসাইটের NCS এর তথ্য অনুযায়ী ডায়াবেটিস আক্রান্ত নারীদের গর্ভধারণের চেষ্টার সময় থেকে গর্ভধারণের পর 12 সপ্তাহ পর্যন্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রতিদিন অন্তত 5 ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ার কিন্তু পরামর্শ দেন চিকিৎসকরা। তাই গর্ভাবস্থায় কিন্তু আপনাকে অবশ্যই ফলিক অ্যাসিডটা মাথায় রেখে খেতে হবে, কারণ এই সময় কিন্তু ফলিক অ্যাসিড আমাদের শিশুর প্রতিরক্ষা এবং শিশুর স্বাভাবিক বৃদ্ধি বাড়াতে সাহায্য করে, এবং গ্রোথ হরমোন যেটা শিশুর গ্রোথ হরমোন অবশ্যই ভালো করতে কাজে দেয়। তো আমাদের ভিডিও আজকে এখানেই সমাপ্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, বাই বাই।